গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ডাকাতি করার আগে সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল খড়গপুর টাউন থানার পুলিশ বুধবার রাত দেড়টা নাগাদ ইন্দাবাজার এলাকা থেকে অস্ত্রসহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একটি পিক আপ ভ্যানও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল শেখ সৈয়দ ওরফে শাহজাদা আজাদ মল্লিক ওরফে আজাদ শেখ রাজু শেখ সিরাজ ওরফে ভুরু শেখ হোসেন শেখ আলমগীর ওরফে গুদ্রি ভবেশ পাত্র ওরফে সোনু এরা প্রত্যেকেই খড়গপুরের পাঁচ বেদিয়া গান্ধীনগর বাস স্ট্যান্ড মহল্লা মানুষ এলাকার বাসিন্দা শেখ সিরাজ করপুরের গ্রামীণ গোকুলপুরের অম্বার বাসিন্দা বলেই পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে এক বন্দুক লোহার রড ভোজালি ছুরি প্রভৃতি উদ্ধার করেছে পুলিশ